যদি সিওর দায়িত্ব দেওয়া হয় বিপিএল এর, আমার বেশি দিন লাগবে না, আমার ধারণা 1 থেকে 2 মাস লাগবে সবকিছু ঠিক করতে, পুরো সবকিছু বাদ দিয়ে নতুন। প্রিয় দর্শক, ভিডিওটা ক্লিক করছেন ছাড়িয়ে যাবেন না, আপনাকে দেখতে হবে। এবং চলুন আগে দেখে আসি, তারপরে কথাবার্তা বলবো। চলুন, শাকিব আল হাসান আমাদের কি বলে এবং উনি যে কথাগুলো বলছে আপনারা শুনলে আসলে অবাক হয়ে যাবেন, কেননা ওনার কাছ থেকে এই ধরনের কথাবার্তা আশা করা যায়। উনি যদি দায়িত্ব পায়, এই পাপন চাচারে যদি সরাই দিয়ে যদি শাকিবের মতো প্লেয়ারে বসা যায় এবং শাকিবের মতো যোগ্য ব্যক্তিরা যদি ওই জায়গায় বসা যায়, তার আসলে 2 মাসে না, উনি বলছে 1 মাসের মধ্যে সব কিছু সমাধান করবে, আসলে ওনার দ্বারা সম্ভব? কেননা এই যে এখন দেখেন ভাই, পাশের দেশে আমাদের আইপিএল দেখেন কি হু হু করে আগায় যেতেছে এবং পাকিস্তানের আগায় যেতেছে, মানে আমরা দিন দিন কি ডাউন হতেছে, আমরা দিন দিন আগায় যাব না কি দিন দিন ডাউন হয়ে যাবো? দেখেন শাকিব আল হাসান কী তত্ত্ব বললো এবং কি ধরনের কথাবার্তা বললো, আসলে ওনার ভিতরে আসলে এই ধরনের কথাবার্তা না বলে কি করবে? এখনও দেখেন বাইরের দেশে প্লেয়ার একটাও আসেনি এবং কি ওরা জার্সি পর্যন্ত পায়নি, তাহলে 6 জানুয়ারি খেলা, অথচ প্লেয়াররা হতাশ, এমনকি আম্পায়াররা জানেই না কোন কোন দলের, মানে 7টা যে দল আছে দলের নাম কী কী আম্পায়াররাই জানে না। তো চলুন শাকিবের কিছু কথা, গুরুত্বপূর্ণ কথা বলছে, এগুলো শুনে আসি। তিনি বাংলাদেশ ক্রিকেটের মাঠের প্রধান নির্বাহী, এবার সিইও হলেন বাংলাদেশ গালফ ওয়েলের, তবে তা একদিনের জন্য। প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন আগেই, এবারে নতুন ভূমিকায় নতুন এক শাকিব। তবে শাকিব থাকবে না সেখানে, ক্রিকেট থাকবে না, তা কী করে হয়? শুরু হতে যাওয়া বিপিএল ঘিরেই সব প্রশ্ন। ডিআরএস নেই, জার্সি নেই, স্পন্সর নেই, একসময় আইপিএলের পরেই যার অবস্থান ছিল সেই বিপিএল এখন কোন অবস্থানে? আমার আইডিয়া নাই, স্ট্যান্ডার্ড পারেনি না চাইনি যায় না, বলাটা ডিফিকাল্ট। চাইলে না পারার কোনো কারণ আমি দেখি না বাংলাদেশের যে সম্ভাবনা, আমার ধারণা আমরা সৎ মনে চাইনি কখনো ওরকম কিছু করতে। তাহলে সমস্যাটা কোথায়? 16-20 কোটি মানুষের একটা দেশে কেউ জানে না, ড্রেস পায় না এখনো প্লেয়াররা, আমি নিউজে দেখলাম আপনাদের থেকে জার্সি, হ্যাঁ মানে একটা যাতা অবস্থা। এর থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ মেবি আরও বেটার ওয়েতে হয়, কারণ তারা আগে থেকে টিমটা গোছাতে পারে, আরও আগে থেকে জানে যে টিমটা কি হচ্ছে এবং তারা সেইভাবে কাজও করতে পারে। সো আমার ধারণা আপনি যদি নেক্সট ইয়ার প্রিমিয়ার লিগে দেখেন অলরেডি সবাই জানে কার কোন দল আছে, বিপিএলে তো আমরা কোনো কিছু ঠিক ঠিকানা বুঝতে পারি না, ম্যাচ শুরু হওয়ার পর থেকে আসলে বিপিএলটা শুরু হয়, যে 6 তারিখে যখন ফার্স্ট ম্যাচ হবে তারপরে থেকেই বিপিএল, তার আগে বিপিএল না। সমালোচনা করা সহজ, কিন্তু পরিবর্তন কি সম্ভব? যদি কখনো বিপিএল এর সিইও হন, তবে কতদিন আর কিভাবে বদলাবেন টুর্নামেন্ট? আমাকে যদি সিওর দায়িত্ব দেওয়া হয় বিপিএল এর, আমার বেশি দিন লাগবে না, আমার ধারণা 1 থেকে 2 মাস লাগবে সবকিছু ঠিক করতে, পুরো সবকিছু বাদ দিয়ে নতুন করে আবার ড্রাফট হবে, অকশন হবে, ফ্রি টাইমে বিপিএল হবে, সব আধুনিক টেকনোলজি থাকবে, ব্রডকাস্ট ভালো থাকবে, হোম অ্যান্ড অ্যাওয়ে ভেন্যু থাকবে। প্রিয় দর্শক, আপনারা তো দেখলেন শাকিবের কথাবার্তা, প্রিয় দর্শক আপনারা তো দেখলেনই শাকিব আল হাসান আমাদের যে কথাগুলো বললো এবং উনি বলতে উনি নিজের মুখেই বলছে, আপনারা তো শুনলেন, আমি কথাগুলো রিপিট করতে চাই না, শুধু একটা কথা রিপিট করব, ঠিক আছে? উনি যে বলছে আমি 2 থেকে 1 মাসের মধ্যে সব কিছু চেঞ্জ করবো, আসলে ওনার দ্বারা সম্ভব, ঠিক আছে? যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় গেলে সব কিছু সম্ভব। এই যে আমাদের যে বড় বড় স্থানে নান্নু ভাই, বাদে দিলাম নান্নু ভাইয়ের কথা, এই যে পাপন চাচারে নিয়ে কথাবার্তা বলি, ঠিক আছে, বিসিবির যে প্রধান, তো এই যে পাপন চাচা, উনি কি এটাই ওনার বাপদাদার সম্পত্তি পাইছে? ওনার তো মনে হয় না বলে উনি এই ছাড়তে হবে সেই আসনটা ছাড়তে হবে। উনি দেখেন টানা এতদিন মানে বাংলার ইতিহাসে উনি আছে, তো অবাক, যেখানে ভারতের পাশেই 5 বছর পরপর চেঞ্জ হয়, তো আসলে একটা জায়গার মধ্যে যখন দীর্ঘদিন মানুষ থাকে, ঠিক আছে, ওই জায়গাটার মধ্যে দুর্নীতি হয়, ভালো কিছু হয় না তারা দিয়ে, আর যখন 5 বছর পরপর হইব তখন তার হিসেব দিতে হইব ওই জিনিসটা কী কী করছে এবং হিসেব দিয়ে নামিয়ে দিতে হইব, তখনই তার মাথায় সবসময় টেনশন থাকে ওই ক্ষমতাটার পাওয়ার পর। তো ওনার তো কোনো টেনশনই নাই যে আসলে বিপিএলটা আগাইতে হবে না বিপিএল ব্যান্ড হয়ে যাইতেছে। দেখেন আজ কোনো প্লেয়ার থেকে দর্শকও আগ্রহ করে না বিপিএল দেখার জন্য, কেন জানেন?
এই দুর্নীতির কারণে। এই দেখেন এই এত সুন্দর একটা খেলা যেখানে পুরো বাংলাদেশ তাকায় থাকে, সেইখানে সেইখানের মধ্যে রিভু নাই, রিভু না থাকলে কি বাংলাদেশে ওইখানে খেলা দেখে মজা পাবেন? টি টোয়েন্টি ম্যাচ মানে বাইরে দেশে ফরেন প্লেয়ার আসবে, মানে কি রে দেখার মতো, টান টান উত্তেজনা হবে, 180-200 রানের টার্গেট এরকম হবে খেলা। আর দেশি প্লেয়ারের যে খেলবে এদের যে ধরন, যাই হোক মানুষ যে মানুষ টিকিট কাটায়, দেখেন টিকিটের কথা মূল্য বলি, যাই হোক টিকিটের কথাগুলো বলি, প্রথম যে 1500 টাকা, ঠিক আছে, তারপরে আসছে 1200 টাকা, তারপরে আসছে 300 টাকা, তারপরে আসছে 200 টাকা। তো আসলে মানুষ টাকা দিয়ে তো দেখবে না, এমনিতে ফোনে এমবি খরচ করে দেখে কি দেখেন আইপিএল যে অবস্থা করতেছেন বিপিএলের। তো প্রিয় দর্শক আপনারা একটা সুন্দর মতামত করবেন সাকিবের কথা অনুযায়ী, ঠিক আছে? সাকিব ভাই আমাদের যে কথাগুলো বলছে আসলে খুবই আমার কাছে ভালো লাগছে, এর কারণে আপনাদের কাছে শেয়ার করলাম, আপনারা একটা ভালো কমেন্ট করে যাবেন। আসলে কি সাকিব যদি ওই আসনটা পায়, সাকিব যদি অবশ্যই যদি উনি যদি সিইও হয় তাহলে বিপিএলের কি পরিবর্তন আসবে? না অবশ্যই আসবে আমি মনে করি। তো প্রিয় দর্শক আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে যদি বেঁচে থাকি। আর হ্যাঁ ভুলে যাবেন না, যার যার ধর্ম আগে তারপরে কাজ কর্ম। বাদিও না বন্ধু, নামাজ হলো বেহেস্তের চাবি।